वेलकम टू ग्लोबल इंजीनियरिंग बीडी। आज के अमरा आलोचना करब कैपासिटर निये। आमार हाथे दुटी कैपासिटर देखते पाच्छेन। आज के अमरा कैपासिटर की एवं एर भीतरे की रोये से ता निये आलोचना करब एवं प्रैक्टिकली देखब। चलुन ताहले कैपासिटर की। कैपासिटर एकटी इंग्लिश शब्द जार बांगला अर्थ हलो धारक। कैपासिटर मूलत एकटी बैद्युतिक यंत्र जा दुटी परिवेही पातेर माझे एकटी डाइइलेक्ट्रिक अपरिवाही पदार्थ निये गठित। एटी बहु व्यवहृत एकटी यंत्र। कैपासिटर की बा धारक काके बोले? सहज भाषाय बोलते गेले कैपासिटर बा धारक होच्छे अनेकटा रिचार्जेबल ব্যাটারির মতো, তবে এর চার্জ ধারণ রাখার ক্ষমতা অনেক কম। ইলেকট্রোলাইট ক্যাপাসিটর প্রকারভেদ। ইলেকট্রোলাইট ক্যাপাসিটর মূলত দু ধরনের হয়, যেমন ওয়েট টাইপ, ড্রাই টাইপ। ওয়েট টাইপ এ ধরনের ক্যাপাসিটর একটি ইলেকট্রোড অ্যালুমিনিয়ামের এবং অন্য ইলেকট্রোলাইট সলিউশন সাধারণ অ্যামোনিয়া, বোরিক অ্যাসিড এবং পানির সংমিশ্রণ গঠিত। আর ড্রাই টাইপ এ ধরনের ক্যাপাসিটর অন্য প্লেট অ্যালুমিনিয়ামের লম্বা ফালি দিয়ে তৈরি এবং এগুলো ইলেকট্রোলাইট দ্বারা সমৃদ্ধ বিশেষ কাগজ দ্বারা পৃথক করা হয়ে থাকে। পরে এগুলো একত্রে গুটির দৃঢ় বাঁধা হয়। এটি হলো ওয়েট টাইপ ক্যাপাসিটর বা এটি ফ্যান ক্যাপাসিটারও বলা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ক্যাপাসিটরটাকে মাঝখান থেকে কাটার চেষ্টা করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ক্যাপাসিটরটি কেটে নিয়েছি এর ভিতরে কী আছে তা দেখার জন্য। এই ক্যাপাসিটরটি কাটার পরে এরকমের একটি অ্যালুমিনিয়ামের টিউব পাওয়া গিয়েছে। এর উপরেই ছিল ক্যাপাসিটর এর কভার বা নেম প্লেট। আপনারা দেখতে পাচ্ছেন এইটি হলো অ্যালুমিনিয়ামের পাত বা অ্যালুমিনিয়ামের টিউব। এর ভিতরেই মূলত ডাইইলেকট্রিক পদার্থ থাকে। এটি হলো ডাইইলেকট্রিক পদার্থ যার উপরে ইলেকট্রোলাইট এর পলি দিয়ে মোড়ানো গুলির ন্যায় বানানো। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি কানেক্টর লাগানো আছে। এটি হলো অ্যামোনিয়া, যেটি অ্যাসিড এবং পানির সংমিশ্রণে তৈরি। আর এই অ্যামোনিয়াটি থাকে ডাইইলেকট্রিক পদার্থের উপরে প্রলেপ দেওয়া এবং অ্যালুমিনিয়ামের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলি হলো অ্যামোনিয়া। আপনারা দেখতে পাচ্ছেন এই কাগজের মতন এগুলি হলো ডাইইলেকট্রিক পদার্থের গুলির ন্যায় তৈরি করার জন্য এরকমের পেপার, ইনসুলেশন পেপার পেঁচিয়ে এই গুলির ন্যায় তৈরি করা হয়ে থাকে ডাইইলেকট্রিক পদার্থ। এর এক সাইডে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় এবং অন্য সাইড থেকে পাওয়ার নেওয়া হয়। এখানেই আপনার চার্জ ধরে রাখে এই ডাইইলেকট্রিক পদার্থের মাধ্যমে। এগুলো একটি পলি কভারের উপরে প্রলেপ দেওয়া থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই একটি ক্যাপাসিটর থেকে এতগুলো পেপার বের করতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল ক্যাপাসিটরের ভিতরের অংশ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।